তো হে রা ওয়াইস ওয়েলকাম ব্যাক ইন মানি উভেড ইলাইট পাস রিটার্ন হ্যাঁ ইলাইট পাস রিটার্ন নিয়ে কবে আসছে কবে আসছে কবে আসছে তো অ্যাটলিস্ট ইলাইট পাস রিটার্ন নিয়ে একটা নিউজ পেয়েছি অ্যান্ড একটু বুকে জল এসেছে ঠিক আছে দেখো গাইছে আসুক না আসুক আমাদের নিয়ে মানে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা না ভাবা আমাদের কাজ না কারণ মানে গ্রেনা যা করবে তাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কিছু করার নেই ঠিক আছে তো এইসব একটা সাইড রাখছি কাজ আমাদের ইলাইট পাস কবে রিটার্ন আসে না আসছে একটা বলতে পারো কাছ লিক্স আপডেট পেয়ে গেছি অ্যান্ড বলতে পারো পারবো তাছাড়া নিউ নিউ কিছু ইভেন্ট আপডেট যেগুলো আসতে চলেছে সেগুলো সম্বন্ধে কথা বলবে অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের উইপেন্ডালটা ভালো নেক্সট উইপ্যান্ড পেয়ে গেছি আজকে তো বলবো বাট গাইজ আজকের ভিডিওটা যে রিভিউজটা পেলাম এই লাইট পাসের এটাই দেবো কালকে গিয়ে কথা ডালে কথা বলবো আবার শুরু করে আজকে ভিডিওটা কী করতে হবে তোমরা যাও না এখনও যাও না আরে ভাই কী করতে প্রতিদিন বলি লাইক করতে হবে একটা প্লিজ আর সাবস্ক্রাইব আপনার নিজের সাবস্ক্রাইবটা দেখা স্টাক্সে হোক যেভাবে হোক তোমার সাবস্ক্রাইবটা করে দেব সাবস্ক্রাইব যেন হয়ে যায় তোকে চলো শুরু করি তো সব কিছু বলো ফার্স্টে দেখতে পাচ্ছ একটা ইভেন্ট এই ইভেন্টটা বলা হচ্ছে খুব শীঘ্র আমরা দেখতে পাবো এবার দেখো সব কিছু তোমাদেরকে বলছি সব ইভেন্ট আপডেট দেবো ফার্স্ট এটাতে শুরু করি দেখতে পাচ্ছি এই যে ইমোটটা এই ইমোটটা যে ডিজাইন হয়েছে তোমাদেরকে আমি দেখিছিলাম মানে এই ইমোটটা দেখতে পাচ্ছি বল ঠল মানে বলতো যেটা মানে বলতো ম্যাজিশান বা জোগাররা দেখায় সেরকম টাইপের ঠিক আছে তো বেশি কিছু এই বল ঢল টাইপের ইমোটা এনেক বলতো ইন্টারেস্টিং কিছু থাকবে না এইটাই ইমোটটা আর নয়টা এমন উনিশ ডেমন এভাবে স্পিন করতে যেতে হয় তো এই ইভেন্টটা বলা হচ্ছে খুব শীঘ্র আসবে তো ইমোটটা তার জন্য কেউ স্প্রিন করতে হচ্ছেও না কিন্তু আপডেট দেওয়ার কাজ আপডেটটা দিয়ে রাখলাম সো বেসিক্যালি গাই আমাদের যে ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্টটা আসার কথা ছিল তার কনফার্ম ডেট অ্যান্ড কোন ইভেন্টটা আসে সেটাও পেয়ে গেছি তার সাথে সাথে গাইস হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক টি শার্ট রিটার্ন আসতে চলেছে যাদের ফেভারিট আছে হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট রিটার্ন আসছে তোমরা নিতেও পারো কিন্তু আমি বলবো এখন ইলাইট পাস যখন ব্যাক আসে ডায়মন্ডগুলো জমিয়ে রাখো তো ফার্স্ট অল বলে গাইছ আমাদের মানে ই প্যান্টটা কবে রিটার্ন আসছে যাতে দেখতে পাচ্ছ ইভেন্টের ডেট কনফার্ম হয়ে গেছে সব বেরিয়ে গেছে সতেরো তারিখে রিটার্ন আসতে চলেছে আজকে গাইছ পনেরো তারিখ এন পরশু দিন মানে কালকে পরশু দিন তোমরা রিটার্ন দেখতে পে যাবে ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্ট বলতে পারো ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্টের সঙ্গে সঙ্গে দেবে গাইছে রিটার্নে আমাদের হোয়াইট টি শার্ট আর বলতে পারো গাইছে আমাদের যে ব্ল্যাক টি শার্ট আছে সেই ব্ল্যাক টি শার্ট এন্ড বলা হচ্ছে এটা লাকরাল ইভেন্টের মধ্যে আসবে প্রায় সেভেন্টি পার্সেন্ট চান্স লাকরাল মধ্যে দেখতে পাবে যেখানে গাইছে আমাদের ওল্ড ওল্ড অ্যাঞ্জেলিক প্যান্ট তাছাড়া গাইছে বলতে পারে হোয়াইট টি শার্ট অ্যান্ড ব্ল্যাক টি শার্ট দেবে তো পরশুদিন দিন পরশু দিন হয়তো আমরা ইনসাপে বিডি সাপে সকাল সকাল দেখতে পেয়ে যাবো হয়তো তো আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই পাঁচটাই লাইট পাস রিটার্নে আপডেট করতে হবে তার আগে গেছে একটা একদম পুরো আগুন একটা শকিং একটা আপডেট পেয়েছে ঠিক আছে সেই গেছে আমাদের ইলাইট পাস বক্স নিতে হবে সেগুলো তোমরা এটুকু জানো যে সিলভানে বলতে আমাদের বুইয়া পাস আসছে অ্যান্ড বুইয়া পাসের মধ্যে গাছ খুবই রেয়ারলি একটা বক্স থাকবে যার নাম হবে গাইছে আমাদের বিপি বক্স ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে আমি বক্সে ছবি দেখেছিলাম এর মধ্যে কী কী পাবে সেটাও দেখেছিলাম তো এই নিয়ে একটা দারুণ টাইপের নিউজ তো এই বক্সে তোমরা ভালোভাবে জানো আমাদের বুইয়া পাস যে ইভেন্টটা আসছে জানুয়ারি থেকে সে জানুয়ারি বুইয়া পাসের মধ্যে থাকবে খুবই রেয়ারলি অ্যান্ড এই বক্স থেকে কীভাবে গাইছে তোমাকে আমি আগেও বলেছি এই বক্স থেকে সিজন ফোরের যে রেয়ার মুখের স্কাপ বা রোমালটা আছে ওটা তোমরা পেতে পারো বা ফার্স্ট লাইট পাসের মুন্ডু থাকবে সেই ফার্স্ট লাইট পাসের মুখোশটা পেয়ে যেতে পারো বা হিপ হপের কোনো প্যান থাকবে সেটা পেয়ে যেতে পারো বা ছত্রিশ নম্বর লাইট পাসে কিছু একটা বা তিরিশ নম্বর কিছু একটা এখন থাকবে তোমার রিয়ালি ওর থেকে পাবে ঠিক আছে তো বেসিক্যালি এই বক্সটাই বলা হচ্ছে আমাদের বুঝা পাশে একটাই থাকবেন খুবই রেয়াললি তাছাড়া আমি দেখতে পাচ্ছ ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দিয়ে হতে পারে এটা এক্সচেঞ্জ করে নিয়ে যাচ্ছে এটা আমি শিওর নিউজ শিওর বলবো না বাট এটা হতে পারে যেমন কাজ বলতাম এখন কোনো ম্যাজিক কিউবের কোনো ভ্যালুই নেই সবাই ম্যাজিক কিউব নিয়ে রেখে দেয় বাট কোনো ভালো বান্ডেল নেই বাট একশোটা ম্যাজিকিউবে যদি একটাই বক্স দেয় তাহলে কিন্তু সবাই একটু ইচ্ছে থাকবে যে আমরা একটু কালেক্ট করি ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট অ্যান্ড সেগুলোতে এই বক্সটা ক্লেম করে দেখি আমরা কিছু পাই কি না পাই তো এটা হলেও হতে পারে এটা খুবই ডাউন আইডিয়া হবে এটা যদি দেয় গাড়িটা ঠিক আছে তাছাড়া কোনো একশোটা টোকেন দিয়ে একটা করে এই বক্স পাবে এরকম টাইপের দিলেও কিন্তু খুবই দারুণ হবে তো বেসিকালি সেরকম টাইপের আসতে চলেছে এর মধ্যে থেকে তোমরা গাছ কিন্তু সিজন ফোর রোমাল বাগেরা বা সিজেন ফাইভের একটা মুকোস বাগেরা বা সিজন থ্রির সেই বোর্ড রেয়ার ঠিক আছে এরকম রকম আইটেম কিন্তু পাবে তাছাড়া বেকার বেকার আইটেমও থাকবে কারণ গাছ খুবই রেয়ার খুবই আলট্রা রেয়ারলি তোমরা আইটেমগুলো পাবে তো ইলাইট পাস রিটার্ন ফার্স্ট অল বলে দেখতে পাচ্ছি এখানে গাছ অফিসিয়াল ভাবে অফিসিয়াল ভাবে এখানে কোশ্চেন করেছে যে কার কাছে কোন ইলাইট পাস আছে মানে কাছে তোমার এক থেকে পাঁচের মধ্যে কোনো ইলাইট পাস তোমার কাছে আছে কি বা বলতে পারে এখানে গাছ তোমার কাছে অন্য কোনো ইলাইট পাস আছে কি এরকম ভাবে জিজ্ঞাসা করেছে ঠিক আছে আমি বেশি দেখাতে পারবো না ডিটেলস আছে একটু মানে হাইট করে তোমাদের দেখালাম অল্প একটু কিন্তু সেটা কনফার্ম পুরো হান্ড্রেড পারসেন্ট রিয়াল ঠিক আছে তো বেশি আমাদের কাছে জিজ্ঞাসা করছে তার কাছে বলতে তোমার এটুকু তো জানো এক থেকে পাঁচ নম্বর লাইট পাস পুরো কনফার্ম রিটার্ন আসছে এখন দেখতে পাচ্ছি আমরা লাকরাল টাইপের ইভেন্ট এটা একটা আমার বলতে পারবো মানে মানে প্রে অ্যাক্সেস টাইপের হয়ে একটু বেরিয়েছে কিন্তু আমার মনে হয় না এই ইভেন্টটা দেবে বাট তোমরা দেখতে পাচ্ছ না ফার্স্ট লাইট পাস সেকেন্ড লাইট পাস থার্ড লাইট পাস সব কিছুই দিয়েছে তো বেসিক্যালি গেলে তোমরা তো এটুকু জানোই দিয়ে এক থেকে পাঁচ রিটার্ন আসছে তো বেসিক্যালি কাছ ডিসেম্বর মাসের মধ্যেই আসবে তো একটা জিনিস তোমাদেরকে বলি চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আমাদের কাছে আছে মিস্ত্রি সব যেটা আমি বলেছি অ্যান্ড সতেরো তারিখে আসছে আমাদের অ্যাঞ্জেলিক প্যান্ট ইভেন্ট তো সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ চলবে পুরো সাত দিনের কিন্তু গ্যাপ এর মধ্যে কোনো কনফার্ম ইভেন্টের ডিটেলস পায়নি কারণ এই মানে পুরো গ্যাপ তো থাকবে কারণ তো ইভেন্ট দেবেই তো বেসিকালিক এই সাত দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে যেমনটা আমি বলেছিলাম ঠিক আছে মানে গাই সতেরো তারিখে অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্ট আসবে আঠারো তারিখটা বাদ দাও চব্বিশ তারিখে গেছে আমাদের মিস্ত্রি সব আসবে তেইশ তারিখটা বাদ দাও মানে আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে তোমরা কনফার্ম ইলাইট পাস রিটার্ন দেখতে পেয়ে যাবে ঠিক আছে এর মধ্যেই দেবে সিজন ওয়ান টু ফাইভ এবার দেখো যে আখরা ইভেন্টটা দেখালাম সেটাতেও আসতে পারে বাট এখন যে দেখা যাচ্ছে আমাদের ইভেন্ট টাইপের তো এই ইভেন্টটা এডিট করে বানানো ঠিক আছে বোঝা যাচ্ছে এডিট করে হয়তো বুঝতে পারবেন বলে দিলাম মনে হচ্ছে পুরো এডিট করে বানানো ঠিক আছে তো এই ইভেন্টের মধ্যেও কিন্তু আসতে পারে বাট আমার মনে হয় না গাইছে উইস ইভেন্টের মধ্যে দেবে বা গাছ রয়াল ইভেন্টের মধ্যে দেবে একটু অন্য টাইপের একদম নিউ ইভেন্ট যেটা কোনো দিন আমরা দেখিনি এরকম টাইপের ইভেন্টটা আসার চান্সই বেশি আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ান ঠিক আছে এটা বাট গাইস তোমরা গাছ আঠেরো থেকে চব্বিশ তারিখের মধ্যেই দেখতে পাবে আমাদের পুরোনো রাইট পাস রিটার্ন যেটা হচ্ছে এক থেকে পাঁচ তো কে কোনটা বের করতে আমি আগে থেকে বলে রেখেছি টাইম ডায়মন্ড প্রচুর কাটবে আগে হলে একটু কম লাগতো বা ইয়ে হতো কিন্তু এখন এক থেকে পাথে রেয়ারগুলোই দিচ্ছে তো ডায়মন্ড তো কাটবে তো অবিয়াসলি রেডি থাকো ডায়মন্ডগুলো জমিয়ে রাখো কোনো বিষয়ে ইউজ করো না তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও আমি যে কটা কনফার্ম নিউজ পেয়েছিলাম সবকটা জানিয়ে দিলাম আমি প্রেডিট করে বলেও দিলাম ডেট কবে হতে পারে তো যদি ভালো লাগে ভিডিওকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব না নিজে করে রেড করে সাবস্ক্রাইব দেখা দেখাচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে নিজের ভাইকে সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস বাবাই গাইস লাভ ইউ সবাইকে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা বাংলাদেশ থেকে যারা দেখছো প্রচুর ভালোবাসা ইন্ডিয়া থেকে যারা দেখছো প্রচুর প্রচুর ভালোবাসা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই গাইস বাবাই